বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের দ্বিতীয় বর্ষপূর্তি দিবস পালিত হলেও এই বিষয়ে বিশেষ কোনো বুলেটিন দেখা যায়নি সংবাদ মাধ্যমে। দেশের সকল মিডিয়া এখন ব্যস্ত সময়ে মতিউর, বেনজির, আজিজ আর আসাদুজ্জামান মিয়া কাণ্ড নিয়ে। অথচ স্বপ্নের পদ্মা সেতু নির্মাণে সততার মূর্ত প্রতীক ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। পদ্মা সেতু নির্মাণে তার ত্যাগ ছিল পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্তস্বরূপ। রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার এই ত্যাগ স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাসে অনন্তকাল। পদ্মা সেতু উদ্বোধনকালে প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তিনি। কথাগুলো বলছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার সংবর্ধনার দাবিতে প্রথম প্রস্তাবকারী নরসিংদীর সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু। পরবর্তীতে তার ও নরসিংদীর সচেতন মহলের দাবির মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মানকে স্বাগত জানিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছিল নরসিংদীর জেলা প্রশাসন। আর এই আয়োজনের কারণে তৎকালীন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফকে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন নরসিংদীবাসী। পদ্মা সেতু বিষয়ে জানা অজানা নানান তথ্য উপাত্ত নিয়ে রচিত হয়েছে রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়ার পদ্মা সেতু সততা ও আত্মবিশ্বাসের বিজয় গ্রন্থটি। পদ্মা সেতু নিয়ে না জানা ইতিহাসের এই রচয়িতাকে সশ্রদ্ধ ছালাম ও অভিনন্দন নরসিংদীবাসীর। দুই বছর আগে 2022 সালের 25 জুন এই সেতুর উদ্বোধন করা হয়। সেতুর মাওয়া প্রান্তে টোল দিয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের প্রতীক এই সেতু নির্মাণের মধ্য দিয়ে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের নদী বেষ্টিত ভূখণ্ড 21টি জেলার সাথে সরাসরি সড়কপথে রাজধানীর সঙ্গে যুক্ত হয়েছে। আর দেশের এক তৃতীয়াংশ ভূখণ্ডের প্রায় 5 কোটি মানুষের জীবনযাত্রার মান হয়েছে উন্নত। প্রসার হচ্ছে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাত। দুই স্তর বিশিষ্ট এই সেতুটি নির্মাণ করা হয় ইস্পাত ও কংক্রিট দিয়ে। ওপরের স্তরে 4 লেনের সড়ক পথ আর নিচের স্তরে রয়েছে একটি রেলপথ, যা বাংলাদেশের সড়ক ও রেল যোগাযোগকে এক অনন্য উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে। পদ্মা নদীর অববাহিকায় 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সেতু। 41টি স্প্যানের মাধ্যমে 120 মিটার বিশ্বের গভীরতম পাইলের সেতু এটি। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 150.12 মিটার এবং প্রস্থ 22.5 মিটার। গত 2 বছরে 1.25 কোটি যানবাহন পারাপার হয়েছে সেতুটি দিয়ে, আর রাজস্ব আদায় হয়েছে 1700 কোটি টাকার বেশি। সেতুটি নির্মাণে মোট ব্যয় হয়েছে 30,193.39 কোটি টাকা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।